Welcome back to my channel Hustling Honey. Another day, another video, and I hope tumra shobai as always bhalo acho, shustho acho and khub mojate acho. To ajke ami tomader sathe share korbo amar ekta chotto makeup video. Basically oneke amake jiggesh koreche je ami makeup jokhon kore rastay beroi to ami makeup koto ta ki korte jani ba ei details gulo. To tomader bole rakha bhalo, ami ekdom makeup korte jani na. I am not a pro makeup artist at all. আমি বাড়িতে কিছু কিছু জিনিস জাস্ট বেসিক রেখেছি যেগুলো দিয়ে যখন আমি অন্ধকো কোথাও যাই, কোনো ওকেশন অ্যাটেন্ড করি বা কিছু অ্যাটেন্ড করি, তো আমি তখন সেই জিনিসগুলো দিয়ে চটপট একটা লুক ক্রিয়েট করে নিই নিজের জন্য। সেই লুকটা ক্রিয়েট করা কিভাবে করি এবং কি কি জিনিস ইউজ করি এই লুকটা ক্রিয়েট করার জন্য সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি বিকজ আমি একটা খুব সুন্দর একটা গ্রিন কালারের একটা ড্রেস আমি আজকে পরে রয়েছি, আমি একটা ওকেশনে যাব বলে, তো সেটার সাথে ম্যাচিং করে আমি এইভাবে পরেছি। এই জুয়েলারিজগুলো আমি পরেছি, দিস ইজ মাই ইয়ারিং অ্যান্ড জাস্ট হাতে আমি কয়েকটা ব্যাঙ্গেলস পরে নিয়েছি। আর মেকআপটা কীভাবে ক্রিয়েট করেছি সেটা তোমাদেরকে ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি, সো লেটস গো। সো ফার্স্ট আমি অ্যাপ্লাই করবো আমার ফাউন্ডেশন, অ্যান্ড ফর ফাউন্ডেশন আই এম ইউজিং ল্যাকমে 9 to 5 সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম। আমি এটাই ইউজ করি অ্যাজ আ ফাউন্ডেশন বেস হালকা লাইট মেকআপের জন্য। অফকোর্স অন্য কিছু ইউজ করি যখন আমি আই এম গোয়িং ফর মাচ ডিপ মেকআপ অ্যান্ড এভরিথিং, বাট নর্মালি আমি জাস্ট ফর গোয়িং আউট আই ইউজ দিস। সো আই রেকমেন্ড দিস, দিস ইজ আ ভেরি গুড সিসি ক্রিম হালকা মেকআপের জন্য, ভেরি গুড। এই সিসি ক্রিমটা আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে, আমি প্রেফার করি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার মেকআপটা করার, সো এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এই সিসি ক্রিমটা যেটা লাগিয়ে নিচ্ছি পুরোটা নিজের ফেসে, অ্যান্ড ডোন্ট ফরগেট ইউর নেক এরিয়া, ভেরি ইম্পর্টেন্ট, আমি অ্যাপ্লাই করে নেব। বিশাল ভালো কভারেজ কিছু এটা দেয় না, বাট নর্মাল ডেইলি ইউজের জন্য দিস ইজ গুড, ভেরি গুড। যারা আমার মতো একদমই মেকআপ কম করো, জাস্ট ওকেশনালি করে বেরো, তাদের জন্য তো পার্টিতেও এটাই চলে যায়। নেক্সট যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের ফিটমি কনসিলার। আমি এটা শেডে ইউজ করি হচ্ছে 25 মিডিয়াম। আমার হালকা হালকা ডার্ক সার্কেলস এখানে দেখছো আছে, সো ডার্ক সার্কেলসগুলোকে বেসিক্যালি জাস্ট লুকানোর জন্যই কনসিলারটা হালকা ইউজ করা। কনসিলার ইউজ করার টেকনিকটা হচ্ছে কিছুটা এই কর্নারটায়, কিছুটা এই কর্নারটায়। সো বেসিক্যালি আমি আমার মুখের কয়েকটা হাইলাইট স্পটে যে জায়গাগুলো একটু বেশি ডার্ক লাগে সেই জায়গাগুলোতে লাগিয়ে নিলাম, অ্যান্ড এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি আবার আস্তে আস্তে এগুলো ভালো করে জাস্ট ব্লেন্ড করে নেব। মেকআপটা যেন দেখবে ব্লেন্ডিংটাই ইজ ভেরি কম্পালসারি, মেকআপটা যেন কোনোভাবেই কেকই না লাগে দেখতে। সো আর কেকই না লাগানোর মেকআপের সবথেকে বড় যেটা অস্ত্র সেটা হচ্ছে কিপ অন ব্লেন্ডিং 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 অ্যান্ড ব্লেন্ডিং। সো আমার বেস অলমোস্ট ডান, আমি এইটুকুই করতে পারি আর এইটুকুই করি। নেক্সট যেটুকুই বেস মেকআপ তুমি ক্রিয়েট করেছো না কেন, সেটাকে জাস্ট টু সেট এভরিথিং প্রপারলি পাউডার লাগানোটা খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক। সো জাস্ট ড্যাব ইউর ফেস উইথ এনিথিং, লুজ পাউডার যদি কেউ ইউজ করতে চাও তো লুজ পাউডার ইউজ করতে চাও, করতে পারো, যদি কেউ কম্প্যাক্ট ইউজ করতে চাও তো কম্প্যাক্ট ইউজ করতে পারো, বাট আমার কাছে বেশি সেরকম কোনো মেকআপ করার কিছু নেই, সেজন্য আমি খুব বেসিক একটা পাউডারই ইউজ করি, অ্যান্ড ইট ওয়ার্কস ফাইন ফর মি। আমি এটা থেকে এই ব্রাউনটা আর এটা ফার্স্টে অ্যাপ্লাই করব ফুল লিডে, অ্যান্ড তারপরে এই গ্লিটার যেটা আছে গ্লিটার শেডটা, এই গ্লিটার শেডটা অ্যাপ্লাই করব মাঝখানে। সো আমি হালকা একটা বেস ক্রিয়েট করে নিয়েছি,
সো ওটার পর আমি এটা ফেসেসের একটা আইলাইনার, নর্মাল আইলাইনার, সেই আইলাইনারটা ইউজ করব ফর মাই আইস। আমি বেশি কিছু উইঙ্কড উইঙ্কড করবো না, নর্মাল আইলাইনার রাখবো বিকজ আই এম ওয়ারিং আ ভেরি ট্রেডিশনাল ড্রেস। সো আই থিঙ্ক তার সাথে নর্মাল একটা মেকআপই ভালো লাগবে, দ্যাটস ওয়াই আমি জাস্ট হালকা একটা আইলাইনার করে নেব। লো ওয়াটার লাইনেতেও আমি এটা লাগিয়ে নেব। নাও দ্য ফেভারিট পার্ট অফ মাই আইস, মাস্কারা। আই লাভ মাস্কারা। আমি কিচ্ছু যখন করি না তখনও জাস্ট ওয়াইল গোয়িং আউট আই প্রেফার ইউজিং আ লট অফ মাস্কারা অ্যান্ড দেন জাস্ট গো আউট। সো মাস্কারা ডান, আই কমপ্লিট। আর আমার আইয়ের সাথে কিচ্ছু সম্পর্ক নেই, দিস ইজ অল আই ক্যান ডু। জাস্ট যে আই শ্যাডোটা লাগিয়েছিলাম, যে গ্লিটারি জিনিসটা লাগিয়েছিলাম, সেটা একটুখানি নিচে লাগিয়ে দেবো। আর এখানে যে হোয়াইট শেডটা, এটা অ্যাকচুয়ালি হোয়াইট নয়, দিস ইজ আ নিউ শেড, এটা একটা হালকা কালার আছে, এই কালারটা একটুখানি জাস্ট আইব্রোর এন্ডে ভালো করে, সো দ্যাট তোমার আইসটা বেসিক্যালি একটু এনহ্যান্সড দেখতে লাগে, দ্যাটস ইট। কাটটাও ভালো বোঝা যায়। মাই আইজ আর ডান। আই ডোন্ট হ্যাভ কন্ট্রোর প্যালেট, বাট অ্যাট টাইমস মনে হয় একটুখানি কন্ট্রোর করাটা ভালো দেখাবে। সো ফর দ্যাট হোয়াট আই ইউজ, এটা ফেসেসের একটা লিকুইড লিপস্টিক, দিস ইজ একটা নিউড কালার। এটা শেডটা হচ্ছে 01 ডিপ নিউড। এটা দিয়ে আমি হালকা করে এই জায়গাগুলো একটুখানি কন্ট্রোরিং করে নেবো। সবসময় যে এক্সপেন্সিভ ব্র্যান্ডস অ্যান্ড প্রোডাক্টস থাকতেই হবে, নট নেসেসারি। যদি তুমি চাও অনেক কিছু দিয়ে, স্পেশালি লিপস্টিক ইজ সাচ আ থিং যেটা দিয়ে অনেক কিছু অ্যাকচুয়ালি করা যায়। সো আই এম জাস্ট ট্রাইং টু শো ইউ দ্যাট, যে সবসময় নেই আমার কাছে সেই জন্য আমি সাজবো না, দ্যাটস নট দ্য কেস। না থাকলেও আরামসে করা যায়। সো অ্যাজ ইউ ক্যান সি আমি হালকা করে একটা লাইন আপ করে নিয়েছি, আর নাও আমি জাস্ট হালকা করে এটা দিয়ে ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আবার ভালো করে এটাকে স্পন এ করে নেবো, ব্লেন্ড করে নেবো ওই কনসিলারটা দিয়েই। আই জাস্ট হাইলাইট মাই নোজ এরিয়া। আর এই লিপস্টিকটা দেওয়াতে একটা হালকা ব্লাশ এফেক্টও, এই কন্টিওর কাম ব্লাশ এফেক্ট একটা আমি পেয়ে গেছি। সো আই এম অল সেট, আর আমার কিছুই করার বাকি নেই। নেক্সট হোয়াট আই অ্যাপ্লাই ইজ, আই অ্যাপ্লাই আ লিপস্টিক। তার জন্য আমি আজকে এখানে ম্যাকের, যেহেতু আমি একটা একটু লাইট কালার আউটফিট পরছি উইথ আ গোল্ডেন দুপাট্টা অ্যান অল, তো সেই জন্য আমি একটা ব্রাইট রেড কালারের, দিস ইজ রুবি ও রেট্রো ম্যাট অল ফায়ার্ড আপ, সরি, তো সেটা ইউজ করছি। আচ্ছা, বিফোর অ্যাপ্লাইং ম্যাট লিপস্টিক প্লিজ ডু নট ফরগেট টু অ্যাপ্লাই আ লিপ বাম অর এনিথিং, যেটা তোমাদের অ্যাভেলেবল মনে হয় যেটা আছে অ্যাপ্লাই কিন্তু করে নিও। অল সেট, লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, বাট আমি এই লিপস্টিকের সাথে আরেকটা লিপস্টিক একটা কালার, এই যে নিউড শেডটা তোমাদের দেখিয়েছিলাম যেটা দিয়ে আমি কন্ট্রোর করেছিলাম, সেই নিউড শেডটা আই উইল অ্যাপ্লাই উইথ মাই দিস কালার, একটু কালারটাকে একটু লাইট করার জন্য, একটা হালকা একটা টেক্সচার দেওয়ার জন্য। সো অ্যাজ ইউ ক্যান সি আই এম অল ডান, মাই মেকআপ ইজ রেডি, এবার শুধু আউটফিটটা পরার দেরি। সো
লেটস কুইকলি গো অ্যান্ড চেঞ্জ। আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট মেকআপ ভিডিওটা, তাহলে প্লিজ ডু গিভ ইট আ থামস আপ, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করো আমার চ্যানেল হাসলিং হানিকে।